कोका कोला की पार्बे लोहार ऊपर जो जंग रही है सेगुलो के हटाते एछाड़ा गाइस 200 टी डाबेर पानी कतटुकू हबे आपनारा कि कखनो भेबे देखेछेन जो 200 टी डाबेर पानी कतटुकुखानी हबे तो जेमनटा जानेन एक्सपेरिमेंट आमादेर नतून किछु शेखाय एबं एक्सपेरिमेंटेर माध्यमे आमरा एमन किछु जानते पारी जेगुलो एर आगे आमरा कखनो जानतम ना। तो आजकेर भिडियोते आमरा एमन किछु एक्सपेरिमेंट देखते चलेछि जेगुलो देखार पर आपनार मुख हाओ हये थेके जाबे। तो जारा एखनो चैनलटी सबस्क्राइब करेननि सब्सक्राइब करो पहले, हाँ जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते, लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ फिर मैं शुरू करूँ। तो जाय होक प्रथमे रयेछे कोकोनाट एक्सपेरिमेंट, तो 200 टी डाब फाटाले ए 200 टी डाब थेके कतगुलो पानी बेर हबे ए कोकोनाट एक्सपेरिमेंट करेछेन अमित भाई एबं अमित भाई के आपनारा अनेकेई चेनेन, भारतेर अन्यतम सेरा एक्सपेरिमेंट भिडियो बानिये थाकेन ए अमित भाई। तो ए एक्सपेरिमेंटटी करार जन्य अमित भाई 200 टी डाब थेके पानी बेर करते थाके एबं 200 टी डाब थेके पानी बेर करा होये गेले एई पानीगुलोके ओजन करे एबं देखा जाय 50 लिटार पानी बेर होयेछे। गाइस आपनारा बुझते पारलेन जे 200 टी डाब फाटाले 50 लिटार पानी बेर हबे এবং পরবর্তীতে শুধুমাত্র ডাবের ওজন করা হয় এবং এই ডাবের ওজনই 180 কেজি। তো এরপরে রয়েছে আইস ভার্সেস সোডিয়াম মেটাল। গাইস এই সোডিয়াম মেটাল অনেক রিঅ্যাকটিভ হয়ে থাকে। গাইস তখন কি হবে যখন এই সোডিয়াম মেটালকে একটি বরফের উপরে রেখে দেওয়া হবে, বরফের উপরে রাখার কারণে এটি কি গরম হয়ে ফেটে যাবে নাকি এটি কিছুই হবে না, তো এই এক্সপেরিমেন্টে করেন অমিত ভাই। তো এই পদার্থকে বরফের উপরে রেখে দেওয়া হয় তখন প্রথমে কোনো রিঅ্যাকশন হয় না, এরপর কিছু সময় গেলে এই বরফের মধ্যে থেকে ধোঁয়া বেরোতে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে এরপর বরফের মধ্যে আগুন ধরে যায় এবং যে সোডিয়ামের টুকরাটি ছিল সেটি রকেটের মতো আকাশের দিকে উড়ে যায়। গাইস বুঝতে পারলেন এটি কত বড় রিঅ্যাকশন ছিল। এরপরে রয়েছে পার্পল ফিল্ম এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্টে করেছেন মিস্টার ইন্ডিয়ান হ্যাকার। গাইস আপনার কি কখনো পার্পল রঙের আগুন এবং ধোঁয়া দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে নিন। তো সবার প্রথমে বিনরাজ ভাই বেশ কিছু অ্যালুমিনিয়াম পাউডার নেন, এরপর তার মধ্যে আয়োডিনের বেশ কিছু ক্রিস্টাল ঢেলে দেয়। এখনও পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু যখনই এর মধ্যে পানি ঢালা হয় তখন এটি রিঅ্যাকশন করতে শুরু করে এবং এর ভেতর থেকে পার্পল রঙের ধোঁয়া বের হতে থাকে এবং আস্তে আস্তে এই ধোঁয়াগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। গাইস এই পার্পল রঙের ধোঁয়াগুলো অনেক বিষাক্ত হয়ে থাকে। এর আগে আপনারা কি কখনো পার্পল রঙের ধোঁয়া দেখেছিলেন? যদি না দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান। তো এরপরে রয়েছে 20,000 ওয়াট বাল্ব টেস্ট। গাইস আমরা বাড়িতে যে বাল্ব ব্যবহার করি সেই লাইটগুলো সর্বোচ্চ 100 থেকে 200 ওয়াটের হয়ে থাকে, কিন্তু তখন কি হবে যখন একটি লাইট 20,000 ওয়াটের হবে? 20,000 ওয়াটের লাইট জ্বললে সেটি কেমন দেখাবে? তো যখন 20,000 ওয়াটের এই বাল্বটিকে জ্বালানো হয় তখন এটি এতটাই আলো ছড়ায় যে আলোর দিকে তাকালে আপনার চোখ অন্ধ হয়ে যাবে, মানে এটি এত পরিমাণে আলো ছড়ায় যেটি আপনি চিন্তাভাবনা করতে পারবেন না। যেমনটা আপনি অন্ধকারে কিছু দেখতে পান না ঠিক তেমনই এই বাল্বের আলো এতটাই বেশি হবে যে সেই আলোতে আপনি কিছুই দেখতে পাবেন না। তো এরপরে রয়েছে ইও ভার্সেস ভিনেগার এক্সপেরিমেন্ট। গাইস এক্সপেরিমেন্টটিও মিস্টার ইন্ডিয়ান হ্যাকার করেছে। গাইস তখন কী হবে যখন ভিনেগারের মধ্যে উনোকে ঢেলে দেওয়া হবে? এক্সপেরিমেন্ট করার জন্য সর্বপ্রথম মিস্টার ইন্ডিয়ান হ্যাকার একটি বোতলের মধ্যে অনেকগুলো ভিনেগার ঢেলে দেয়, এরপর সে ভিনেগারের মধ্যে ইনো মিশিয়ে দেওয়া হয় এবং যখনই সে বোতলকে উল্টানো হয় তখনই সে বোতলটি পুরো রকেট হয়ে যায়। বোতলটি উল্টানোর সাথে সাথে এটি রকেটের মতো উড়ে যায়। গাইস আপনারা বুঝতে পারলেন এই ভিনেগারের মধ্যে ইনো মেশালে কত বড় রিঅ্যাকশন হয় এবং এটি কত পাওয়ার তৈরি করে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পেলেন। তো এরপরে রয়েছে ড্রাইভিং বাইক অন ব্যানানা। তো গাইস তখন কী হবে যখন অনেকগুলো কলার খোসার উপরে বাইককে চালানো হবে? বাইকে ঠিকভাবে চলতে পারবে নাকি বাইকটি পুড়ে যাবে? গাইস এটি একটি মজাদার এক্সপেরিমেন্ট। তো যখন এক্সপেরিমেন্টটি করা হয় তখন দেখা যায় বাইকটি কোনোভাবেই এই কলার খোসার উপরে চলতে পারে না, কলার খোসার উপর যেতেই বাইকটি পড়ে যায়। যেখানে কলার খোসার উপরে মানুষই ঠিকভাবে চলতে পারে না সেখানে বাইক কীভাবে চলবে? তারপরও আমরা এক্সপেরিমেন্ট করে জেনে নিলাম যে কলার খোসার উপরে কখনো বাইক চালাতে হয় না। তো এরপরে রয়েছে আনার বোম ভার্সেস আইফোন। আনার বোম এবং আইফোন নিয়ে অনেক এক্সপেরিমেন্ট রয়েছে, কিন্তু তখন কী হবে যখন এই আনার বোমের মাঝখানে একটি আইফোনকে রেখে দেওয়া হবে? আইফোন নিয়ে আপনারা অনেক ধরনের এক্সপেরিমেন্ট দেখেছেন এবং আইফোন কতটা শক্তিশালী হয়ে থাকে সেটিও আপনারা জানেন। তো যাই হোক এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি টায়ারের চারিদিকে আনার বোম সেট করে দেওয়া হয় এবং এর মাঝখানে আইফোনকে রেখে দেওয়া হয়। যখন এই বোমগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় তখন প্রথম প্রথম মনে হয় যে আইফোনের কিছু হবে না, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে এই আইফোনের পুরো 12টা বেজে গেছে। একটি পর্যায়ে এসে আইফোন পুরোপুরি পুড়ে যায় এবং আইফোনের একটি পার্ট অন্য পার্ট থেকে আলাদা হয়ে যায়। আর হয়তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে আইফোনের কিছুই হবে না, হয়তো শুধুমাত্র দাগ পড়বে, কিন্তু আপনারা বুঝতে পারলেন যে এই আনার বোম কতটা বিপজ্জনক হয়ে থাকে। কিন্তু গাইস আমি একটি কথা বুঝতে পারি না, সবাই আইফোনের পেছনে কেন লাগে? আইফোন নিয়ে যে পৃথিবীতে কত এক্সপেরিমেন্ট করা হয়েছে তা আমি ঠিক বলতে পারবো না। আইফোনের যদি প্রাণ থাকতো তাহলে আইফোন শুধু একটি কথাই বলতো,
শুধু আমার সাথে কেন, পৃথিবীতে তো আরও অনেক ফোন রয়েছে। এরপরে রয়েছে স্লাই উইন সেন্টার ফোর্ড। সেন্টার ফোর্ড নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে, কিন্তু এই এক্সপেরিমেন্টটি দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। গাইজ, তখন কী হবে যখন সেন্টার ফোর্ড দিয়ে স্লাইন তৈরি করা হবে? এই সেন্টার ফোর্ড দিয়ে এক্সপেরিমেন্টটি করেছেন দ্য এক্সপেরিমেন্ট টিভি। এই এক্সপেরিমেন্টটি করার জন্য সবার প্রথমে সেন্টার ফোর্ডের প্যাকেট থেকে সেন্টার ফোর্ডগুলো বের করে নেওয়া হয়। এরপর সেই সেন্টার ফোর্ডগুলোকে গরম পানিতে ঢালা হয়। গরম পানিতে ঢালার পর এই সেন্টার ফোর্ডগুলোকে পেস্ট করে নেওয়া হয়। এরপর সেই পেস্টের মধ্যে আবার একটু টুথপেস্ট ঢেলে দেওয়া হয়। টুথপেস্ট দেওয়ার পর এটিকে আবার পেস্ট করা হয়। এরপর কিছুক্ষণ মিক্স করার পরে এই সেন্টার ফোর্ডগুলো কেমন হয়ে যায় তা আপনারই দেখুন। সেন্টার ফোর্ডের এই স্ল্যামগুলোকে বাতাসের সাথে ধরলে এটি বেলুন হয়ে যায়, যেমনটা আমরা সেন্টার ফোর্ড খাওয়ার পরে করি। আমরা মুখ দিয়ে যে বেলুন ফোলাই ঠিক তেমনই বড় একটি বেলুন ফোলে। গাইজ, আপনার চাইলে এই এক্সপেরিমেন্ট করতে পারেন, কারণ এটি কোনো বিপজ্জনক এক্সপেরিমেন্ট নয়। তো এরপরে রয়েছে গ্রেনেড ভার্সেস এটিএম মেশিন। গাইজ, তখন কী হবে যখন এটিএমের মধ্যে একটি গ্রেনেডকে ফেলা হবে? এটিএমগুলো কতটা শক্তিশালী হয়ে থাকে, এটিএম কি এই গ্রেনেড ব্লাস্ট সহ্য করতে পারবে? তো যাই হোক, চলুন দেখে আসি এই মজাদার এক্সপেরিমেন্টটি। তো যাই হোক, এই এক্সপেরিমেন্টটি করার জন্য সবার প্রথম একটি এটিএমকে আনা হয় এবং এটিএমের ভেতরে একটি গ্রেনেডকে ঢুকে দেওয়া হয়। তারপর কিছুক্ষণ অপেক্ষা করা হয়। কিছুক্ষণ পরে যখন গ্রেনেডটি ব্লাস্ট হয় তখন দেখা যায় এটিএম পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এটিএমের পার্টসগুলোকে খোঁজাই মুশকিল। গাইজ, বুঝতে পারলেন এই গ্রেনেড কতটা বিপজ্জনক হয়ে থাকে? গ্রেনেডের কাছে এই এটিএম কিছুই না। তবে গাইজ, কখনো গ্রেনেড দিয়ে কোনো ধরনের এক্সপেরিমেন্ট করবেন না, কারণ এই গ্রেনেড অনেক বিপজ্জনক হয়ে থাকে। তো এরপরে রয়েছে হাইড্রোলিক প্রেস ভার্সেস বুলেট। হাইড্রোলিক প্রেস কতটা সুখা ভারী হয়ে থাকে তো এবং কতটা চাপ দিতে পারে তা আপনারা এর আগে এই ভিডিওগুলোতে দেখেছেন। কিন্তু তখন কী হবে যখন হাইড্রোলিক প্রেসের নিচে একটি বুলেটকে রাখা হবে? হাইড্রোলিকের চাপে কি এই বুলেটটি ফেটে যাবে নাকি বুলেটের কিছুই হবে না? তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য সবার প্রথম হাইড্রোলিক প্রেসের নিচে একটি বুলেটকে রাখা হয় এবং যখন হাইড্রোলিক প্রেস চাপ দেওয়া হয় তখন দেখা যায় এই বুলেটটি পুরোপুরি চাপটা হয়ে যায়। আমি তো ভেবেছিলাম যখন বুলেটের উপর চাপ দেওয়া হবে তখন বুলেটটি ব্লাস্ট হয়ে যাবে। তো যাই হোক, বুলেটের চাপ দেওয়ার পরে যে সবুজ রঙের পেস্ট বের হচ্ছে, এই সবুজ রঙের পোস্টটি কী তা কমেন্ট বক্সে জানান। তো এরপরে রয়েছে ফেভিকুইক ভার্সেস হিউম্যান এক্সপেরিমেন্ট। গাইজ, ফেভিকুইক আঠা এতটাই মজবুত হয় যেটি সব ধরনের বস্তুকে জোড়া লাগিয়ে দেয়, কিন্তু এই ফেভিকুইক আঠা একটি মানুষের ওজন সহ্য করতে পারবে? তো এই এক্সপেরিমেন্টটি করেছেন অমিত ভাই। তো যাই হোক, এই এক্সপেরিমেন্টটি করার জন্য অমিত ভাই বেশ কয়েকটি ফেভিকুইক নিয়ে নেয় এবং একটি কাঠের উপরে এই আঠাগুলোকে লাগিয়ে দেয়। তারপর তার পাটিকে আঠার উপরে বসিয়ে দেওয়া হয়। তারপর সেই বোর্ডটুকে উল্টো করে ঝুলে দেওয়া হয়। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এই আঠাগুলো কতটা মজবুত হয়ে থাকে। অমিত ভাইয়ের পুরো ওজন এই আঠাটি ধরে নিয়েছে। আপনারা এখন হয়তো বুঝতে পারছেন যে আঠা দিয়ে আপনি কী কী করতে পারবেন। তো এরপরে রয়েছে পট বম ভার্সেস মিক্সার গ্রাইন্ডার। এই পপ বমগুলো আসলে একটি ছোটো বম হয়ে থাকে যাকে আমরা পটকা বলে থাকি। তো কী হবে এই ছোটো ছোটো বমকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিলে? মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কি এগুলো ব্লাস্ট হতে থাকবে? তো যাই হোক, চলুন এই এক্সপেরিমেন্টটিও দেখে আসি। তো যখন এই ছোটো ছোটো বমকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ফেলা হয় তখন এগুলোর সাথে কিছুই হয় না, তবে দুই একটি বোম ব্লাস্ট হতে থাকে। আপনারা হয়তো অনেকে ভেবেছেন যে প্রত্যেকটি বোমে হয়তো ফুটবে। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পেলেন যে এক্সপেরিমেন্টগুলো কতটা মজাদার হয়ে থাকে। তো যাই হোক, এসব এক্সপেরিমেন্টের মধ্যে আপনার কোন এক্সপেরিমেন্টটি পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।